ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। জন আন্দোলন ফর্ম যারা ফিল আপ করেননি বা যাদের 10টি ফর্ম আপনারা ফিল আপ করতে পারেননি, অ্যাক্টিভিটি থিম দিতে পারেননি, তাদের কিন্তু 3 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। অবশ্যই আমার বড় ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন 10টি দিয়েছেন কি দেননি। আর যারা একেবারেই করেনি তাদেরকে কিন্তু প্রত্যেককে করতে হবে, 3 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। এখানে শ্রেয়াক সঙ্গীত দিদিভাই মেসেজ করেছেন আমাকে যে দিদিভাই অসংখ্য ধন্যবাদ, আপনাকে খুব বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেন। আজ অফিস থেকে ইনফরমেশন দিয়েছে যারা জন আন্দোলনে পোস্ট করেননি এখনও 3 তারিখের মধ্যে করতে হবে, সেগুলো কী করে করবে একটুখানি দিলে ভালো হয়, ভিডিও আমি তাহলে অফিসের গ্রুপে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে দেখে নেবেন। আর আপনাদের আরেকটি কথা বলার, যেগুলো মানে দেখার সেইগুলো কিন্তু বড় ভিডিও আমার দেওয়া আছে, সেটাও আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেককে ওইটাও দেখতে নিতে বলবেন যে 10টা দিয়েছে কি দেননি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা সেই জন্য গুগলে চলে যাব, আর গুগলে গিয়েই আমরা কিন্তু জন আন্দোলন কথাটি সার্চ করে নেব। আমরা ওয়েবসাইটে ঢুকে যাব, প্রশান অ্যাবিয়ান ঢুকে গেলেই আমরা সঙ্গে সঙ্গে 3 লাইন পেয়ে যাব। 3 লাইনে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু লগ ইন করতে বলবে। অবশ্যই আপনারা লগ ইনটা করে নেবেন। লগ ইনটা করার সময় ডাটা এন্ট্রি এখানে ক্লিক করে নেবেন। এরপরে লগ ইন করতে বলবে, আপনারা অবশ্যই লগ ইনটা দিয়ে দেবেন MOW অ্যান্ড CD এবং ছোট্ট করে একটা হাইফিন দিয়ে 11 ডিজিট কোড, যেটা 11 ডিজিট কোড আছে সেখান থেকে 7টা সংখ্যা বসিয়ে দেবেন, প্রথম 7টা সংখ্যা। আচ্ছা, এরপরে লগ ইন করে নেবেন, খুলে যাবে, ঠিক আছে। তো এর থেকে বেশি এই পাসওয়ার্ডটা আমি বলতে পারবো না, আপনারা নিজে নিজে জেনে নেবেন দরকার হলে অফিস থেকে। তো আমরা থিম অ্যাক্টিভিটি কী দেব সেগুলো একটু দেখে নেব। প্রথমে আমরা থিম কী দেব, তো এখন যেহেতু মাসের শেষ এবং যে কোনো থিম অ্যাক্টিভিটি দিয়ে আপনারা পূরণ করতে পারেন। তো প্রথমে আমরা ক্লিক করব থিমে, ঠিক আছে। থিম ক্লিক করে যে কোনো একটা থিম আমরা সিলেক্ট করব, যেহেতু আমাদের মাস শেষ হয়ে গেছে। তো আমরা প্রথমে গ্রোথ মনিটরিংটা পেয়ে গেছি, তো আমরা গ্রোথ মনিটরিংটা দিতে পারি বা অ্যানিমিয়া দিতে পারি, যে কোনো একটা দিতে পারি। তো আমরা গ্রোথটাই দিয়ে শুরু করছি, ঠিক আছে। তো গ্রোথ মনিটরিং দিয়ে দিলাম। এরপরে আমরা নিচের দিকে আরও যাব, স্তর দিয়ে দেব, নিশ্চয়ই AWC দিয়ে দেবেন। এরপরে নিজের সেন্টারটি বেছে নেবেন, ঠিক আছে। অনেক সেন্টার পেয়ে যাবেন, সেখান থেকে নিজের সেন্টারটি বেছে নিয়ে বসিয়ে দেবেন। এরপরে কার্যকলাপ মানে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাক্টিভিটিটা গ্রোথ মনিটরিং যেটা দিয়েছেন সেই রিলেটেড কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন সেন্সিটাইজেশন সেশন অন গ্রোথ মনিটরিং, এই যে অপশান আমি ই করে দিয়েছি, মার্কিং করে দিয়েছি, এটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটির সঙ্গে থিমের একটি মিল থেকে গেল, ঠিক আছে। এরপরে আপনারা তারিখ দেবেন, তারিখ কিন্তু 2-3টি খোলা পাবেন, তো যে তারিখটা খোলা পাবেন সেই তারিখগুলো দিয়েই কিন্তু করে দেবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যে কোনো তারিখ দিয়ে দেবেন, এখানে যেটা খোলা থাকবে এক কথায় সেই তারিখ, দুটো ফর্ম ডেট এবং টু ডেট একই তারিখ হয়তো দিয়ে দিলেন, একই তারিখে 3টিও সাবমিট করতে পারবেন, তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন, দিয়ে ফর্ম ডেট টু ডেট দুটো দিয়ে দেবেন। এরপর অংশগ্রহণকারী, অংশগ্রহণকারীর বিবরণের মধ্যে আপনারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আর চিলড্রেন্স মানে শিশু, মানে পুরুষ শিশু এবং মহিলা শিশু, আপনারা গার্লস এবং বালিকা দিয়ে দেবেন। আর তার সাথে কিশোরী মেয়ে, কিশোরী যদি থাকে মানে দু একটা এখানে দিয়ে দেবেন, যদি না দেন তাহলে সাবমিট নেবে না, তো দিয়ে দেবেন। এরপরে ছবি আপলোড করার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, গ্রোথ মনিটরিংয়ের ওপরে ছবি একটা দিয়ে দেবেন, দিয়ে গ্যালারিতে চলে গেলে ছবিটা পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটা ছবি স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে বর্ণনা, বর্ণনা গ্রোথ মনিটরিং দিয়ে দেবেন, ডেসক্রিপশনটা গ্রোথ মনিটরিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে দেখবেন সাবমিট আছে, সেখানে সাবমিট করতে হবে নিচের দিকে। তো আমরা সাবমিট করার আগে কিন্তু আবারও দেখে নেব যে গ্রোথ মনিটরিংয়ের পরে যদি আপনারা মনে করেন যে কমপ্লিটলি ফিডিং আরও থিম দেবেন বা অ্যাক্টিভিটি দিতে যান, তাহলে থিমটা কমপ্লিটলি ফিডিং, এটার সঙ্গে রিলেটেড আপনারা কিন্তু দিতে হবে কি অ্যাক্টিভিটি। তো আমরা এর
রিলেটেড কি অ্যাক্টিভিটি দেব, দেখতে পারছেন? অ্যাওয়ারনেস ক্যাম্প ফর অ্যাক্টিভিটি, তো এই যে মেনশান করে দিয়েছি এটা দেবেন, ঠিক আছে? রিলেটেড সবসময় একটার সঙ্গে আরেকটা থিমের সঙ্গে অ্যাক্টিভিটি কিন্তু রিলেটেড থাকা চাই, আর সেই ধরনের একটা ছবি স্ক্রিনশট নিয়ে বসাবেন, ঠিক আছে? আবার এখানে দেখুন প্রশান ভি বা রাই ভি, এটা যদি দেন এর সঙ্গে রিলেটেড অ্যাক্টিভিটি কী দিতে পারেন, তো কার্যক্রমে যাবেন। আবারও এখানে দেখুন ডেমোস্ট্রেশন সেশন অ্যাক্টিভিটি ফর চিলড্রেন, এই যে মেনশান করে দিয়েছি ঠিক এটা বসাবেন, ঠিক আছে? আচ্ছা, আবারও আমরা থিমে যাব। আবারও আপনারা যদি অন্য আর একটা দিতে চান, যেমন ধরুন এখানে এরিয়া ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন, এটা যদি দেন এই থিমটা, তাহলে তার সঙ্গে রিলেটেড অ্যাক্টিভিটি কিন্তু এখানে মেনশান করে দিয়েছি, একদম দেখতে পাচ্ছেন, ওয়াশ স্যানিটাইজেশন অ্যাক্টিভিটি এটা দিয়ে দেবেন, ঠিক আছে? মানে প্রত্যেকটাই আপনারা কিন্তু করতে পারেন, যেটা ইচ্ছে আপনারা করবেন, তিনটে চারটে যতটা পারবেন তারিখ দেবেন, একই তারিখেও তিন চারটে করতে পারেন, বা দু তিনটি তারিখ খোলা থাকলে সেগুলো দিয়ে করে দেবেন। এরপরে মাস স্যানিটাইজেশন অ্যাক্টিভিটি এটা যদি দেন, তা তার সঙ্গে ইমিউনাইজেশন ক্যাম্প দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ইমিউনাইজেশন ক্যাম্প বা অ্যান্টিনেন্টা চেক আপ, তো আমি ইমিউনাইজেশন ক্যাম্পটাই এর সঙ্গে রিলেটেড করে দিলাম। তো আপনারা এগুলো সবগুলোই দিতে পারেন, থিম এবং অ্যাক্টিভিটি, যেটা ইচ্ছা থিম এবং অ্যাক্টিভিটি দেবেন, সেই রিলেটেড একটা ছবি দেবেন এবং সাবমিট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই তিন তারিখের মধ্যে যারা যারা করেননি অবশ্যই করে নেবেন, এটা অফিসের নির্দেশ অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। এরপরে জমা দিন কথা আসবে, নিচে আপনারা জমা দিবেন, দেখবেন সাকসেসফুল হয়ে যাবে। এখানে আরেকটি কথা বলার, যে ডেসক্রিপশান লিখবেন সেটা কিন্তু অবশ্যই থিম রিলেটেড ডেসক্রিপশান দেবেন, মানে থিম যেটা দেবেন সেটাই কিন্তু ডেসক্রিপশান দেবেন, ছোট্ট করে একটু ডেসক্রিপশান দিয়ে দেবেন, থিম যেটা দেবেন সেটাই, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এখানে শেষ করব, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশ্বাস ব্লগস, টাটা।